আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহজে মালয়েশিয়ান ভাষা শিক্ষার অনুশীলন একে সবাইকে স্বাগতম। আজকের অনুশীলনে আমরা শিখব প্রাথমিক অবস্থায় মালয় ভাষায় কিভাবে আপনি প্রাথমিক কথাবার্তাগুলো শিখবেন। তাহলে শুরু করা যাক। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রয়োজনীয় কিছু শব্দ যেমন আমি, আমি হচ্ছি ছায়া, আপনি, আপনি হচ্ছে মালয় ভাষায় আওয়াক, আসে, আসে হচ্ছে আডা, নাই হচ্ছে থাডা, বাট বইয়ের ভাষাটা হচ্ছে থিডাক, চলিত ভাষা হচ্ছে থাডা। এটাকে সাপাহ, বইয়ের ভাষা হচ্ছে সিয়াপা, ইনিকে সাপাইনি, বইয়ের ভাষাটা হচ্ছে সিয়াপাইনি। এটা, এটা হচ্ছে ইতু, উনিকে সিয়াপা ইতু, বইয়ের ভাষা হচ্ছে সিয়াপা, বাট চলিত মালা এটা হচ্ছে সাপা। কেন, কেনাপা, কি আপা, কি মালয় হচ্ছে আপা। কখন, কখন হচ্ছে বিলা, এটা কোথায়, এটা কোথার মালা হচ্ছে দিমানা, অথবা শুধু মানা বললে হবে। কিভাবে, কিভাবে হচ্ছে বাগাই মানা, অথবা চলিত মালা এটা হচ্ছে মাচামানা, আপনি মাচামানা বলতে পারেন, বাগাই মানা বলতে পারেন। কত, কত হচ্ছে ব্রাপা, বাট বইয়ের ভাষা হচ্ছে ব্রাপা। কোনটা, কোনটা হচ্ছে ইয়াং মানা। কেমন আছেন আপনি, আপা কাবার, কেমন আছেন আপনি, মালাই হচ্ছে আপা কাবার। আমি ভালো আছি, মালাই হচ্ছে খাবার বাইক। খুব ভালো, সাঙ্গাত বাইক, খুব ভালো, মালাই হচ্ছে সাঙ্গাত বাইক। আপনার নাম কি, বইয়ের ভাষাটা হচ্ছে স্যাপা নামা আওয়াক, আপনি চলিত ভাষায় বলে সাপা নামা আওয়াক। এবার আসুন সকাল বিকাল কিভাবে বলবেন। শুভ সকাল, শুভ সকালটা হচ্ছে সালামত পাগি, আমরা কাজ কিছু বস বা অন্য যে কেউ কেউ ফ্রেন্ড বলতে পারি, যেমন শুভ সকাল, মালাই হচ্ছে সালামত পাগি। স্বাগতম, স্বাগতম হচ্ছে কারো আগমনে স্বাগতম বলি, ওইটা হচ্ছে সালামত দাতা। শুভ অপরাহ্ন, গুড আফটারনুন, ওইটা হচ্ছে আপনার সালামত তেঙ্গাহারি। শুভ সন্ধ্যা, সালামত পেতাং, শুভ সন্ধ্যা, মালাই হচ্ছে সালামত পেতাং। শুভরাত্রি, সালামত মালাম, শুভরাত্রি, মালাই হচ্ছে সালামত মালাম। শুভ বিদায়, সালামত তিঙ্গাল, শুভ বিদায়, সালামত তিঙ্গাল, অথবা সালামত জ্বালানো বলা যায়, শুভ বিদায়, সালামত জ্বালান। যদি কেউ আপনার আপনার বাসা থেকে বিদায় নিয়ে যায়, হয়তো ড্রাইভ করে যাচ্ছে, তখন তাকে বলবেন সালামত জ্বালান। ধন্যবাদ, ধন্যবাদ কীভাবে বলবেন, ধন্যবাদ মালাই হচ্ছে তেরিমা কাসি। সমান, সমান, আপনাকে একটু ধন্যবাদ বললে এর আনসার সামা সামা, মানে আপনাকেও ধন্যবাদ, সেম টু ইউ, এটা হচ্ছে সামা সামা। আবার দেখা হবে, কেউ বিদায় নিতে গেলে আপনি বলবেন আবার দেখা হবে, ওইটার মালাই হচ্ছে জুম্পা লাগি, আবার দেখা হবে। পরবর্তীতে দেখা হবে, ওইটা হচ্ছে জুম্পা নান্তি, পরবর্তীতে দেখা হবে, মালাই হচ্ছে জুম্পা নান্তি। আগামীকাল দেখা হবে, মালাই হচ্ছে জুম্পা এসক, জুম্পা এসক, আমি দুঃখিত, অথবা আমাকে ক্ষমা করবেন, মালাই হচ্ছে মাফ কানসাইয়া। আমার নাম, মালাই হচ্ছে নামাসাইয়া, আমার নাম নামাসাইয়া। তুমি কোথা থেকে এসেছো, আওয়াক বার আসল ডারিমানা, আওয়াক ডারিমানা, যদি চলিত ভাষায় মালাই বলে বলবে আওয়াক ডারিমানা, বইয়ের ভাষা হচ্ছে আওয়াক বার আসল ডারিমানা, দ্যাট মিনস আপনি অরিজিনাল কোথা থেকে। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন আওয়াক ডারিমানা, এনাফ, বুঝতে পারবে। আমি এসেছি, সায়া ডারি, যদি বইয়ের ভাষা বলেন বলবেন সায়া বার আসাল ডারি, আর শুধু যদি বলেন যে সায়া ডারি, তাতেও বুঝবে যে আমি এসেছি ওই জায়গা থেকে। আপনি কোথায় বাস করেন, আওয়াক তিঙ্গাল ডিমানা, আওয়াক তিঙ্গাল ডিমানা, আপনি কোথায় বাস করেন, অথবা আওয়াক তিঙ্গাল মানা, বইয়ের ভাষাটা হচ্ছে আওয়াক তিঙ্গাল ডিমানা, শুদ্ধ ভাষা। এখন আপনি আনসারে বলতে পারেন আপনি কোন জায়গায় বাস করবেন, করেন। আমি বসবাস করি সায়া তিঙ্গালদি, এখন আপনি যে জায়গায় বসবাস করেন ওই জায়গার নাম বলবেন, সায়া তিঙ্গালদি কুয়ালালামপুর, সায়া তিঙ্গালদি জোহর বারু, সায়া তিঙ্গালদি পেনাং, যে জায়গায় আপনি বাস করেন ওই জায়গার নামটাই বলবেন। আপনার বয়স কত, ব্রাপা ওমর আওয়াক, আপনার বয়স কত, মালাই হচ্ছে ব্রাপা ওমর আওয়াক। আমার বয়স হলো সায়া বার উমর, এটা হচ্ছে বইয়ের ভাষা, শুধু যদি বলেন যে সায়া উমর, এটা হবে, বাট স্ট্যান্ডার্ড ভাষা হচ্ছে সায়াবার ওমর, তারপরে আপনি বলবেন যে আপনার বয়স কত,
দীঘা পোলো, আম্পা পোলো, 30 বছর, 40 বছর যত হয় তত সাথে অ্যাড করে দিয়ে দিবেন। এনাফ। তুমি ইংরেজি কি বলতে পারো? তুমি কি ইংরেজি বলতে পারো? আওয়াক বলে বার বাসা ইংলিশ, দ্যাট মিনস আপনি আওয়াক বলে চেক আপ ইংলিশ, এটা হচ্ছে চলিত ভাষা। আপনি বলতে পারেন আওয়াক বলে বাসা ইংলিশ অথবা আওয়াক বলে চেক আপ ইংলিশ, যে কোনো একটি বললেই বুঝবে। আপনি মালায় বলতে পারেন সেম আওয়াক বলে চেক আপ বার বাসা মালায়ু, অথবা আপনি বলতে পারেন আওয়াক বলে চেক আপ মালায়ু, চলিত ভাষা হচ্ছে আওয়াক বলে চেক আপ মালায়ু। আপনি কি মালায় ভাষা বলতে পারেন? আনসারে বলবেন ইয়া সাহেব বলে চেক আপ মালায়ু, সাহেব বলে চেক আপ বার ইংলিশ, সাহেব বলে চেক আপ ইংলিশ, এরকম একটু ট্রাই করে ইজি। আমি বুঝতে পারছি না স্যার তিডাক ফাহাম, চলিত ভাষা হবে স্যার তারা ফাহাম, বইয়ের ভাষা তিডাক, চলিত ভাষা তাডা, স্যার তারা ফাহাম। তুমি কি বুঝতে পেরেছো? আডা কা আওয়াক ফাহাম, আপনি কি বুঝতে পেরেছেন অথবা তুমি কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে আওয়াক আওয়াক ফাহাম, আডা কা আওয়াক ফাহাম। তুমি কি বুঝেছো? মালাই হচ্ছে আওয়াক ফাহাম, কোয়েকশন প্রশ্নবোধক, তুমি কি বুঝেছো আওয়াক ফাহাম? তুমি কি বুঝতে পেরেছো ফাহাম তা? আপনি যদি বলে আনসার একটু একটু বা একটু বুঝেছি, সিকিত সিকিত একটু, বা একটুখানি সিকিত সিকিত হচ্ছে একটুখানি। কি হলো আপা ইয়ংতের জাদি, কাউকে কোনো বিষয় জিজ্ঞেস করলে ওই বিষয়টা কি হলো তখন বলবেন আপা ইয়ংতের জাদি। গটেছে গটেছে হচ্ছে তের জাদি, বা বইয়ের ভাষাটা বেড়লাকও বলতে পারেন, বা তের জাদি অথবা আফা জাতি চলিত ভাষা। আমি জানি না সায়াতি ডাকতাও, চলিত ভাষা হচ্ছে সায়া তাতাও, এরকম বলবে চলিত ভাষা, বাট বইয়ের ভাষা হচ্ছে তি ডাকতাও। ক্লান্ত ক্লান্ত হচ্ছে লেতে, বাট ক্লান্ত পেনার, দ্যাট মিনস কোনো ব্রেইনের কাজ হলে, যখন আমরা বলি না মাথায় কাজ করতেছেন এরকম হলে বলে পেনার্ট, আর শারীরিক কোনো পরিশ্রম হলে ক্লান্ত ওইটা হচ্ছে লেতে। খুশি টেকো খুশি টেকো হচ্ছে গেমভীরা, আমি ক্ষুধার্ত সায়া লাপার, আমি ক্ষুধার্ত মালাই হচ্ছে সায়া লাপার। আমি তৃষ্ণার্ত সায়া ডাহাগা, আমি তৃষ্ণার্ত সায়া ডাহাগা। আমি বিরক্ত মালাই হচ্ছে সায়া বুসান, আমি বিরক্ত মালাই হচ্ছে সায়া বুসান। আমি গরম বা বলি না আমি একটু গরম হয়ে গেছি, কোনো মানুষের উপরে রাগ বা এরকম কিছু, ওইটাকে বলে পানাস সায়া পানাস, পানাস দ্যাট মিন হচ্ছে গরম, সায়া পানাস অথবা সায়া জাডি পানাস, বা আমি হয়ে গিয়েছিলাম গরম এরকম আর কি। পানাস পানাসটা হচ্ছে গরম, সায়া হচ্ছে আমি। আমার ঠান্ডা লাগছে সায়া কেনাল সিজুক, সিজুকটা হচ্ছে ঠান্ডা, সায়া কেনাল দ্যাট মিনস আমার লাগছে, সায়া আমি, কেনাল অর্থ লাগা। আমি এখন যেতে চাই মালাই হচ্ছে সায়া মা ফিরগি সে কারাং, সায়া মা ফিরগি কারাং। শুভকামনা সিমুগা বীরজায়া, কারো আপনি উইশ করলে ভালো কিছু, শুভকামনা সিমুগা বীরজায়া। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ধন্যবাদ।